প্রশ্নটা নিয়ে সলভ করব। তো বলবে বারো নম্বর প্রশ্নটা বলতেছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে কোনো চতুর্ভুজের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামুদ্রিক হয়। তো চতুর্ভুজের কর্ণ দুইটা যদি পরস্পরকে সমদ্বিখণ্ড হয় তখন সেটা হবে একটা সামুদ্রিক। তো আমি এটা প্রমাণ করার জন্য যেহেতু সামুদ্রিকের কথা বলছে তো আমি সামুদ্রিকে আগেই বলবো এটা একটা চতুর্ভুজ। তো আমি একটা সামুদ্রিক আগে নিতেছি, তো ধরে নিলাম যে এটা একটা সামুদ্রিক, নামও যদি দেই যে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি একটা সামুদ্রিকের নাম দিলাম। এখানে সামুদ্রিকের দুইটা কর্ণ, তো এ সি আর বি ডি, তো এখানে এ সি আর বি ডি দুইটা কর্ণ পরস্পরকে বলছে সমদ্বিখণ্ডিত করলে তখন তা একটা সামুদ্রিক, এটা প্রমাণের বিষয়। তো আমি দুটো পরস্পরকে একটা বিন্দুতে বললাম যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলাম, তখন প্রমাণের বিষয় যে এ বি সি ডি একটা সামুদ্রিক। তো সামুদ্রিকের সংজ্ঞা আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত ভাগগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে আমার যদি সমান্তরাল বিপরীত ভাগগুলো সমান ও সমান্তরাল দেখাতে পারি তাহলে এই প্রমাণটা হবে। আমি যদি এ বি আর ডি সি সমান ও সমান্তরাল দেখাতে পারি অথবা এ ডি আর ডি সি সমান ও সমান্তরাল যদি দেখাতে পারি তখন আমার এটা প্রমাণিত হবে। তো তাহলে শুরুতে বিশেষ নির্বাচন যে অংশটা সেটা লিখবো, কিন্তু বিশেষ নির্বাচন কথাটা না লিখে লিখবো মনে করি থেকে স্টার্ট করবো। তো মনে করি যে এ বি সি ডি একটি সামুদ্রিক, মনে করি ধরে নেব যে এ বি সি ডি একটা চতুর্ভুজ। হ্যাঁ, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজের কর্ণদ্বয়, চতুর্ভুজে এ সি আর বি ডি দুটো কর্ণ আমি বলিনি, চতুর্ভুজে এ সি ও বি ডি কর্ণদ্বয়, এ সি আর বি ডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পর পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, ও বিন্দুতে সমদ্বি খণ্ডিত পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তো অর্থাৎ কি বলতে পারবো, অর্থাৎ তাহলে এ ও সমান বলতে পারবো ও সি, এবং বি ও সমান কি বলতে পারবো ও ডি, কারণ সামুদ্রিকের কর্ণতে পরস্পর সমদ্বিখণ্ডিত করছে ও বিন্দুতে। তাই আমি বলতে পারবো এ ইজ ইকুয়াল টু ও সি আর বি ইজ ইকুয়াল টু ও ডি। তাহলে প্রমাণ করতে হবে কোনটা, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামুদ্রিক। তাহলে এ বি সি ডি একটি সামুদ্রিক, তো এইটা প্রমাণের বিষয় যে ভেক্টরের সাথে প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামুদ্রিক। তো এখন যে প্রমাণ অংশটা আমি স্টার্ট করব, তো প্রমাণের যে অংশটা সেটা অবশ্যই ভেক্টর দিয়ে করার লাগবে। তখন তাহলে ভেক্টর দিয়ে কীভাবে করবো এখানে প্রমাণের বিষয়টা, তো ভেক্টর চিহ্নগুলো আমি এখানে এখনও দিয়ে নিই নেই, তো ভেক্টর চিহ্নগুলো আমি দিয়ে নিতেছি। তাহলে এ বি ভেক্টর এখানে এ সি আর বি ডি কর্ণ ছিল, তাই এ সি আর বি ডি কর্ণ এখানে বললাম যে এ বি বাহু যদি এটা এদিকে নেই এটা এদিকে নেই, তাহলে যেহেতু এ বি সি ডি বলে নিচ্ছি এখানে যদি এদিকে নিয়ে নেই তাহলে অবশ্যই দুটো কিন্তু একই দিকে হবে, তার মানে আমি এটা এদিকে নিয়ে নিলাম, একই দিকে দুইটা হবে, কারণ বিপরীত ধরগুলো পরস্পর সমান ও সমান্তর, তাই এটা এদিক এটা, কারণ এটা যদি এদিকে নিতাম তো দুইটা একই দিকে নিতে হতো। তো যেহেতু আমি এবি নিচ্ছি এদিকে, তাহলে ডিসি একই দিকে নিতে হবে। তো এখন প্রমাণ অংশটা কি হবে, আর কর্ণ যেটা থাকবে এখানে বিডি কর্ণ। তো এখন কাজ হলো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে গেলে আমি শুরু করবো কোথায় থেকে, যেহেতু চতুর্ভুজের কর্ণ দেবে বলছি সামান্তরিক, তার মানে বিপরীত ধরগুলো পরস্পর সমান ও সমান্তর। তো এখানে প্রমাণের যে বিষয়টা, তো এবি যদি এ বি সমান্তরাল আমি যদি এ বি ইকুয়েল যদি ডি সি ভেক্টর আনতে পারি, অথবা যদি এ ডি ভেক্টর ইকুয়েল ডি সি ভেক্টর পাই তবেই কিন্তু প্রমাণটা হবে, কারণ দুটো অসম সমান ভেক্টর ধারে রেখা অভিন্ন অথবা সমান্তরাল, তো এটা কিন্তু পাবো। এই দুটো যে কোনো একটা আমি প্রমাণ করব। তো আমি যদি প্রথমে এটাই যদি প্রমাণ করে নিতে চাই যে অংশটা আমি প্রমাণ করবো যে অনুরূপভাবে এটা বের করবো, তার মানে এ বি হবা হয় এইটা আর ডি সি হয় এইটা, তার মানে আমার এ বি নিয়ে ত্রিভুজ বানিয়ে নিবো, তো এ বি নিয়ে যদি ত্রিভুজ বানাই তাহলে এই ত্রিভুজটা হয়, তো
তাহলে এই ত্রিভুজটার মধ্যে থেকে আমি এবির ভালোর মানটা বের করে নিব। তাহলে এ ও বি ত্রিভুজ থেকে এবির মান বের করব, আর ডি ও ডি সি ত্রিভুজ থেকে ডি সি এর মানটা বের করি, দুটো কম্পেয়ার করবো, অ্যান্সারটা মিলে যাবে। তো তাহলে ফার্স্ট শুরু করি তাহলে, যে ত্রিভুজ এ ও ডি এ, এ ও বি এ, এখন ভেক্টর যোগ খাড়াবো না বিয়োগ খাড়াবো, তখন কথা হলো যে আমি যেহেতু এখানে এ বির ভালো মানটা বের করবো, এ বির ভালো মানটা কি কোনটা হারালে সহজ হয়, ভেক্টর যোগেরটা না বিয়োগেরটা, যে যোগেরটা হারাতে চাই তো কোন দুটো ভেক্টর একই ক্রমে আসে, এ থেকে বি, বি থেকে ও, তাহলে এটা একই ক্রমে আসে, তার যদি বিয়োগেরটা খাটাই কোন দুটো ভেক্টর আদি বিন্দু একটা, তো দেখতে পাচ্ছি এটা এ ও এ বি, তার মানে আদি বিন্দু এ, তাহলে বিপরীত ভেক্টরটা হচ্ছে বি ও, কিন্তু বি ওর মান বের করলে হবে না, তার মানে এটা যোগেরটা হারাইতে হবে, তার মানে এ ও বি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ দিয়ে প্রয়োগ করে পাই, প্রয়োগ করলে কি পাই, তাহলে এ বি ভেক্টর যোগ বি ও ভেক্টর ইকুয়াল এ ও ভেক্টর। তো এখান থেকে বি এ বি ভেক্টরের মানটা বের করে নেই, এ বি ভেক্টর ইকুয়াল এ ও ভেক্টর মাইনাস বি ও ভেক্টর। এখন কথা হলো আমি সবগুলো একটা ভাবে যেহেতু এই ভাবের মধ্যে রাখতে যাচ্ছি, তো এইটাই আমি রাখি, তাই হবে এ যে এ ও আর বি ও এটাই থাকলো। তো এখন এই ত্রিভুজটা নেই যে ও ডি সি ত্রিভুজ, আবার আবার ও ডি সি এই ত্রিভুজটার মধ্যে এত এ ভেক্টর। এখন এখানে কোথায় এখানে যোগেরটা খাটাবো না বিয়োগেরটা খাটাবো, টার্গেট আমার ডিসি ভাব, ডিসি ভাব মানটা বের করা, তো যোগেরটা যে খাটায় কোন দুটো ভেক্টর একই ক্রমে আছে, ও থেকে ডি ডিসি একই ক্রমে আছে, তাহলে এখানে ওসি ভেক্টরের মানটা বের হবে, ওসি ভেক্টর ইকুয়াল ও ডি প্লাস ডিসি, আসলে এখানে যোগেরটা খাটাই, তাহলে কোন দুটো ভেক্টরে আদিবিন্দু একটা, তো আদিবিন্দু দেখতে পাচ্ছি আমার এইটা দেখা যায় ও ডি ও সি, তাহলে আদিবিন্দু ও, তাহলে বিপরীত ভেক্টরটা ডিসি, তার মানে এখানে ডিসির মানটা ডাইরেক্টলি পাই, তার মানে এখানে ভেক্টর বিয়োগের তো হারালেই হবে, তো এই ভেক্টর বিয়োগের বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, তাহলে এখানে পাবো ডিসি ভেক্টর, যে সি বিন্দুর আমি ভেক্টর, সি বিন্দুর ভেক্টরটা ওসি ভেক্টর, তাহলে ওসি ভেক্টর মাইনাস ডি বিন্দু আমি ভেক্টর, ডি বিন্দু ভেক্টরটা হচ্ছে ওডি ভেক্টর, তো এখানে ওডি ভেক্টর আসছে। তো মানে কাজ হলো ওসির পরিবর্তে কী লেখা যাবে, ওসির পরিবর্তে আমার কিন্তু এখানে এ ও, কারণ আমি এখানে মান বের করে রাখছি এ ও আর বি ওর মধ্যে, তার মানে এই মানগুলো কনভার্ট করবো, যেহেতু আমার এখানে এ ও সমান ওসি, তার মানে ওসির পরিবর্তে আমি লিখতে পারবো এখানে এ ও লিখতে পারবো, তো এখানে এ ও লিখলাম, মাইনাস ওডির পরিবর্তে এখানে বের করে রাখছি বি ও, তাই এখানে বি ও লিখতে পারবো, অবশ্য সাইনকে বলবো যেহেতু এ ও ইজ ইকুয়াল টু ওসি, এবং যেহেতু এ ও ইজ ইকুয়াল টু ওসি আর বি বি ও ইজ ইকুয়াল টু ওজি এটা বললাম, তাহলে এই দুইটার পরিবর্তে কি লিখতে পারবো, যে এটার পরিবর্তে এ বি লিখতে পারবো, তাহলে এখানে কি আসলো যে ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি ভেক্টর। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি দুইটা অশূন্য সমান ভেক্টরের, যেহেতু এখানে ডিসি আর এ বি দুটো অশূন্য ভেক্টর, কারণ ডিসি কিছু মান আছে এ বি এর মান আছে, এটা অশূন্য ভেক্টর, আমরা জানি দুইটা অশূন্য ভেক্টরের ধারারেখা অভিন্ন অথবা সমান্তরাল, যেহেতু এখানে ডিসি আর এ বি এর ধারারেখা অভিন্ন নয় সুতরাং তারা সমান্তরাল, যে ডিসি সমান্তরাল এ বি, আর এদেরকে যদি মডুলাস করি তো ডিসি মডুলাস করে যখন উঠে যায় তো আমরা এখান থেকে কীভাবে একবারে ভাষাগুলো না লিখে আমি অতএব দিয়ে এখানে বলবো, তাহলে অতএব কী পাবো যে ডিসি ভেক্টর ইকুয়াল এ বি ভেক্টর এবং ডিসি সমান্তরাল, এখানে পাবো ডিসি সমান্তরাল এ বি, তার মানে কি প্রমাণ হয়ে গেল আমার প্রথম অংশটা, যে ডিসি যে সমান্তরিক বাধা আমি বলতে পারবো, যে ডিসি সমান যে আমার প্রথম অংশটা হয়ে গেল, যে সমান্তরালের যে অংশটা, যে ডিসি সমান্তরাল এ বি আর ডিসি সমান ডিসি ইকুয়াল টু এ বি আর ডিসি সমান্তরাল এ বি এই অংশটা হলো, তো এরপরে যে এটা দিয়ে আমি বলতে পারবো যে এ বি সি একটা সমান্তরিক, কিন্তু আবার অনুরূপভাবে প্রমাণ করা যায় বলবো, যে অনুরূপভাবে পরের অংশটা, তো আমি উপরের দিকে অংশটা মুছে দিতেছি, আমি এখানে বলবো অনুরূপভাবে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় বা দেখানো যায় প্রমাণ
করা যায়। তো এ আমি যদি এই ভাবটা নিয়ে প্রমাণ করলাম যে এডি আর বিসি এই দুটো ভাব সমান ও সমান্তরাল দেখাইছিলাম, একইভাবে যদি আমি এখানে এডি আর বিসি ভাব নিয়ে কাজ করতাম, যে এ ও বি ত্রিভুজ আর বি ও সি ত্রিভুজ নিয়ে কাজ করতাম, তো এখানে এডি আর বিসি সমান আসতো। তাই এখানে বলবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এডি ইকুয়াল বিসি এবং যে এডি সমান্তরাল বিসি। তো অতএব কি বলতে পারবো, অতএব এ বি সি ডি একটা সামুদ্রিক, অতএব এ বি সি ডি একটি সামুদ্রিক, এ বি সি ডি একটি সামুদ্রিক প্রমাণিত। কারণ এটা এখানে এই সত্যটা কেন বলতেছি, কারণ সামুদ্রিকের সত্যটাই আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তো আমি এখানে পরস্পর সমান ও সমান্তরাল কথাটা প্রমাণ করে নিয়ে আসছি, তাই এই জন্য বলতেছি যে এ বি সি ডি একটি সামুদ্রিক। তো আজকের লেকচারে পর্যন্ত, আমি পরবর্তী লেকচারে বোর্ড বইয়ের 13 নম্বর অঙ্কটা নিয়ে সমস্যা নিয়ে হাজির হবো। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এ পর্যন্ত শেষ করছি।